আমাকে যে দুঃখ দিল, প্রতিদান হিসেবে তাকে আমি কিছু দুঃখ ফিরিয়ে দিতে পারি, অথবা তাকে আমি আর কিছুই না দেওয়ার চেষ্টা করে তাকে দিতে পারি নীরব প্রতিবাদ। দুঃখ, ঘৃণা ও অবহেলার বিনিময় হিসেবে আমি আজন্ম চুপ থাকার চর্চা করে এসেছি। সব কিছু পাশ কাটিয়ে তাদের দিয়েছি এক শুভ্র প্রতিবাদ। কেউ একজন আপনার খুব বড় কোনো ক্ষতি করে চলে যাওয়ার পর আপনি যদি তার ক্ষতি করার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখেন, তাতে আপনার জীবনের আরও একটি বড় ক্ষতি হলো। আপনি আপনার জীবনের কিছু মূল্যবান সময় হারাবেন। নিজের এই সীমিত মেয়াদের জীবন থেকে সামান্য সময় অন্যের ক্ষতির জন্য নষ্ট হওয়ার চেয়ে বড় অপচয় আর কিছু নেই। যখন কেউ সম্পর্কের জমিতে ঘৃণা ও অবজ্ঞার চাষাবাদ করবে, তখন সেখানে ভালোবাসার ফুল ফোটাতে না পারলে সেখান থেকে সরে আসুন। নীরব প্রস্থানের ক্ষমতা নিজের ভেতর ধারণ করতে পারা অনেক বড় যোগ্যতার ব্যাপার। এ জীবন বড্ড স্বল্পমেয়াদী, এখানে কিছু অপ্রত্যাশিত জিনিস ও ঘটনাকে স্কিপ করে যেতে হয়। স্কিপ করতে পারলেই জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হওয়ার বিপরীতে ক্ষতি করার চেষ্টা নিজের মন, মানসিকতা ও নৈতিকতাকে নষ্ট করে দেয়। জীবনে কেবল দুটো জিনিস করার চেষ্টা করবেন, অন্যের ভালো করার চেষ্টা এবং কিছুই না করার চেষ্টা। দেখবেন জীবন সহজ হয়ে যাবে।